গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আচ্ছা করি, তোমরা ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো রাখি পূর্ণিমা। রাখি পূর্ণিমার সকাল থেকেই আমি একদম ভোর ভোর আমি ভোর ভোর না সকাল 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 আমি ব্লগটা শুরু করলাম। আর দেখতেই পাচ্ছো রেডি হয়ে নিয়েছি সকাল সকাল উঠে, কেননা যাচ্ছি হলো একটু কলকাতার উদ্দেশ্যে। তো যাচ্ছি হলো আমি, আমার হাজবেন্ড, আমার ছেলে, তিনজনে। একটুখানি মন চাইছে যে একটুখানি ঘুরে আসি, তাই যাচ্ছি কলকাতায়। আর আমার আজকে যেহেতু রাখি পূর্ণিমা, সেহেতু আমার প্রত্যেক ভাই বোন দাদাদের জানাই অনেক অনেক রাখি পূর্ণিমার শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা আজকের দিনটা খুব ভালোভাবে এনজয় করো তোমাদের বোনেদের সঙ্গে, আর বোনেদের বা দিদিদের সঙ্গে। আর এখন আমরা বেরিয়ে পড়ছি তাই একটুখানি কলকাতা ঘুরতে। তো কোথায় যাই কি করি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো সাথে থেকো, দেখতে থাকো, চলো শুরু করা যাক। বেরিয়ে পড়ছি, দেখতেই পাচ্ছো ছেলে আর ওই যে হাজব্যান্ড দরজা দিচ্ছে, আর আমরাও বেরিয়ে পড়ছি তিনজনে মিলে। চলো কোথায় কোথায় যাই কি কি করি আজকের দিনটা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সাথে থাকো, দেখতে থাকো পুরো ব্লগটা। আমাদের ডেস্টিনেশনে যেখানে যাচ্ছি, ট্রেন থেকে নেমে পড়েছি শিয়ালদহ স্টেশনে। আর শিয়ালদহ স্টেশনে এখন এসেছি ওখানে কাউন্টারে ট্যাক্সি বুক করতে। চলো যাই কোথায় এখন বলবো না, শেষে গিয়ে বলবো কোথায়, দেখাবো যে কার বাড়িতে যাচ্ছি। একজনের বাড়িতে যাচ্ছি, আজকে রাখি পূর্ণিমা, মনটা প্রচণ্ড খারাপ, তাই ও যাতে মনটা ভালো হয় সেজন্যই চলে এসেছি। দেখা যাক, হাজব্যান্ড গেছে এখন ট্যাক্সিটা বুক করতে, মানে কাউন্টারে টিকিট কাটতে। টিকিট কাটা হয়ে গেলেই আমরা রওনা দেবো। অনেক বছর পর শিয়ালদহ স্টেশনে এলাম, লাস্ট এসেছিলাম দার্জিলিংয়ে যাওয়ার সময়, কিন্তু বাইরেটা আসেনি। কিন্তু আজকে বাইরেটা দারুণ লাগছে, আর ওয়েদারটাও অসম্ভব সুন্দর, একটুও গরম নেই, ভালো লাগছে। তো চলে এসেছি, দেখতেই পাচ্ছ একজনের বাড়িতে, কার বাড়িতে এখন বলবো না, সেটা সিক্রেট থাক, কেননা এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 1:30, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। খেয়ে টেয়ে নিই, তারপরে দেখাবো যে কার বাড়িতে এসেছি। অনেক দূর, অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক একটু 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 হ্যাপা খোয়াতে হয়েছে, কিন্তু ভালোবাসার টানে চলে এসেছি। তো আর একটা জিনিস দেখো, দেখো দেখতে পাচ্ছ কত বড় বিল্ডিংটা, 38 তলা বিল্ডিং। তো যাই হোক, পরে তোমাদেরকে বলবো কার বাড়িতে এসেছি। তো সাথে থাকো, দেখে থাকো, এখন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিয়ে আবার আসবো তোমাদের সামনে। তো এই যে দেখো কার বাড়িতে এসেছি, এই যে ময়ের বাড়িতে। মৌ খুব ব্যস্ত, ওর বাড়িতে এসেছি, বুঝতেই পারছো ও বিজি মানুষ। এই যে আমাদের মৌরানী। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। তো আজকে চলে এসেছি কালীঘাট মন্দির চত্বরে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। ছেলের জন্য পুজো দিতে এসেছি, আর আমার সঙ্গে রয়েছে হলো লাইভ ক্যাপচারদের মৌ আর মৌয়ের ফ্যামিলি। তো চলো দেখাই পুরো এরিয়াটা, দেখতেই পাচ্ছো পেছনে সমস্ত কিছু পুজোর দোকান। তো আমরা এগিয়ে যাচ্ছি, এর আগে কোনোদিন আসেনি, ফার্স্ট টাইম এলাম পুজো দিতে। তো সাথে থাকো, দেখতে থাকো পুরো ব্লগটা। এখানে এখন আমরা ইয়ে নিচ্ছি, ডালিটা নিচ্ছি ঠাকুরের পুজো দেবো বলে। এটা ময়ের কাকার দোকান।
কমপ্লিট হয়ে গেছে। এখন ভেতরে যেহেতু ক্যামেরা এলাও না, ক্যামেরা করতে পারিনি, খুব সুন্দরভাবে পুজো দিলাম। আর এই পুজো দেওয়াটা এত সুন্দরভাবে কালীঘাটে এসে পুজো দিলাম, ফাঁকায় ফাঁকায় একদম মায়ের সামনে গিয়ে। আর এটার পুরো ক্রেডিটটা যায় মোয়ের উপর। মো না থাকলে অবশ্যই আমি এই দর্শন এত সুন্দরভাবে করতে পারতাম না। মানে কি বলবো, কিছু বলার নেই, ওকে তো অনেক অনেক ধন্যবাদের জন্য। দেখি এবার কি হয়। আর এখন বৃষ্টি পড়ছে, এখন দেখি কোথায় যাওয়া যায়। তো চলো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো, সাথে দেখো, দেখতে থাকো পুরো ব্লগটা। এই যে হলো মন্দিরের গেট, এটা গেট নাম্বার 2। আর যেহেতু পুরো অ্যালাউ নেই, ওই যে মন্দিরের একটা চূড়া তোমাদেরকে যতটা পাচ্ছি শেয়ার করার চেষ্টা করছি, এই যে চূড়াটা। আর এটা হলো গেটটা, একটা মন্দির আছে। আর এইটা হলো মেন মন্দির, এইটা পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করছি মন্দিরটা। এটা পেছনের সাইডটা দেখো, কালীঘাট থেকে চলে এসেছি পুজো দিয়ে। আর এখন দিলীপ নিয়ে এসছে ফুচকা, আর মৌ বাড়তে গেছে হলো ফুচকা। তোমাদেরকে তো বলেছি মৌ মানে লাইভ ক্যাপচারের যে চ্যানেলের, যাবে গিয়ে দেখতে পারবে মৌকে সরাসরি। তো ওর বাড়িতে এসছি, ওর সঙ্গে কিন্তু পরিচয় ইউটিউব থেকে। তো এখন ফুচকা খাই, ফুচকা খেয়ে আর একদম গল্প করেই কাটাচ্ছি। বাইরে হচ্ছে বৃষ্টি হালকা হালকা ঝিরিঝিরি। চলো আবার একদম তোমাদের সঙ্গে পরে দেখা হবে। আর গুড মর্নিং গাইস, আবার পরের দিন আজকে, আজকে হলো পরের সকালবেলা। এখন ঘুরেতে হয়েছে গেছে 10টায় মাত্র ঘুম থেকে উঠলাম। আর এদিকে মৌ সকাল সকাল উঠে তো রান্না বান্না শুরু করে দিয়েছে, আজকে আমরা বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে। দুপুরবেলা থেকে খাওয়া দাওয়া করে বেরোবো, সকাল সকালই বেরোতাম, কিন্তু মৌ বলেছে যে খেয়ে দিয়ে বেরোবে, তাই জন্য এই বেলাটা থেকে গেলাম। তা খেয়ে দিয়ে একবারে বেরোবো। ওই মাত্র ঘুম বাংলার ওইদিকে তো প্রচণ্ড পরিমাণে রান্না করছে, তো রান্না বান্না করুক আর আমি দাঁত মেজে আসি। মেজে এসে ছেলেকে ফ্রেশ করবো, আমিও ফ্রেশ হবো, ওই টিফিন টিফিন করবো, তারপরে দেখি কী করা যায়। তো এরকমই ছোটো ছোটো তোমাদের ক্লিপ তোমাদের সঙ্গে তুলে ধরছি। দেখো মৌ প্রচণ্ড ব্যস্ত এই যে রান্নাবান্না করছে, এখন আমাদের জন্য রান্নাবান্না করছে। সকাল থেকে উঠে একদম এই যে বসিয়ে দিল, সে 6টার সময় উঠে রান্না করছে। আর খুব স্পিডি মেয়ে। আমি মানে ওর এইটুকুনেরও যোগ্য নই, সমস্ত কিছু মানে রান্নাবান্না সব কিছু একরকম ঘুরেতে 11টা বেজে গেছে, তো সমস্ত কিছু রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে ওর। আর ওর রান্নাঘরটা খুবই সুন্দর, একদম সাজানো গোছানো রান্নাঘর। হ্যাঁ, তো যাই হোক, আমরা খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। তো ব্লগটা আর বড়ো করছি না, এইটুকুনি থাকলো। তো ছোটোখাটো টিপ মানে ছোটোখাটো আমার আজকের দিনটা, মানে গতকাল থেকে আজকের দিন অবধি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ব্লগটা আর বড়ো করছি না, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। চলো আজকের মতো টাটা, আবার ফিরে আসছি নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। চলো।